আসসালামু আলাইকুম। লাস্ট টিউটোরিয়ালে আমরা একটিভ বাজার ব্যবহার করে প্রথমবারের মতো টুন উৎপন্ন করেছিলাম। একটিভ বাজার খুব সিম্পল এবং সহজে আরডুইনোর সাথে ইন্টারফেস করা যায়, যা অলরেডি আমরা দেখেছি। এতে 5 ভোল্ট দিলেই টুন উৎপন্ন হয় এবং ডিলে দিয়ে আমরা টুন চেঞ্জ করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা প্যাসিভ বাজার ব্যবহার করে টুন উৎপন্ন করব। একটিভ বাজারের ক্ষেত্রে দেখেছিলাম যে এর ভেতরে ইন্টারনাল অসিলেটর থাকে, ভোল্টেজ দিলে অসিলেটর কাঁপতে থাকে, ফলে টুন উৎপন্ন হয়। কিন্তু প্যাসিভ বাজারের ক্ষেত্রে এসি সিগন্যাল দিলে টুন উৎপন্ন হয়, তবে ডিসি ভোল্টেজ দিয়েও নির্দিষ্ট প্যাটার্নে অন অফ করে প্যাসিভ বাজারে টুন উৎপন্ন করা যায়, যা আমরা এই টিউটোরিয়ালে দেখব। খেয়াল করলে দেখবে প্যাসিভ বাজারের নিচের দিকের অংশ সবুজ, একটিভ বাজারের ক্ষেত্রে এটি ছিল কালো। এর পোলারিটি খুবই গুরুত্বপূর্ণ। এর প্লাস মার্কিং করা পিনে আরডুইনোর পিন 9 এ কানেক্টেড হবে এবং অপর পিন জিএনডি তে কানেক্ট করব। প্যাসিভ বাজারে টোন উৎপন্ন করতে হলে সর্বদা একে অন অফ অন অফ অন অফ এরকম প্যাটার্নে অন অফ করতে হয়। বাজারের পজিটিভ টার্মিনাল আরডুইনোর পিন 9 এ যাবে এবং নেগেটিভ টার্মিনাল আরডুইনোর জিএনডি তে কানেক্ট করব। পটেনশিওমিটারের 1 নং, 2 নং, 3 নং পিন যথাক্রমে আরডুইনোর 5 ভোল্ট, A0 অ্যানালগ পিন এবং জিএনডি তে কানেক্টেড হবে। খুবই সিম্পল সার্কিট, যা আমি অলরেডি আগের টিউটোরিয়ালে একটিভ বাজার দিয়ে করেছিলাম। এই সার্কিটটিও সেম, শুধুমাত্র এখানে প্যাসিভ বাজার বসাবো। এটি একটি প্যাসিভ বাজার। এর পজিটিভ টার্মিনাল আরডুইনোর পিন 9 এ গেছে, নেগেটিভ টার্মিনাল আরডুইনোর জিএনডি তে গেছে। পটেনশিওমিটারের 1 নং পিন আরডুইনোর 5 ভোল্টে গেছে, 5 ভোল্ট লেখা পিনে। মাঝখানের পিন অ্যানালগ পিন A0-তে গেছে এবং 3 নং পিন জিএনডি-তে গেছে। খুবই সিম্পল সার্কিট। আরডুইনোর পিন 9-এ বাজারের পজিটিভ প্রান্ত কানেক্টেড হবে। বাসটা আমি একটু ডিলে নিব, যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিসেকেন্ড। পাঁচ পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, যেহেতু আমরা এর মাধ্যমে বাজার অন করব। প্রথমে বাজার পিন হাই করব, পিন 9 আরডুইনো, তারপর ডিলে দিব। ওয়ান মিলি সেকেন্ড ডিলে দিয়ে বাজার পিন আবার অফ করে দিব, লো করে দিব, আবার একটি ডিলে দিব। এই ছোট প্রোগ্রামটি আমরা আরডুইনোতে এখন আপলোড করব। আপলোড 1 মিলিসেকেন্ডের একটি টোন উৎপন্ন হয়। আমরা আস্তে আস্তে এখন বাস টাইমের মান বাড়াবো। কেমন বিদ্যুতে একটা টোন উৎপন্ন হচ্ছে। শ্রুতি মধুর টোন উৎপন্ন করতে হলে পাস টাইম আরো অনেক কমাতে হবে, মাইক্রো সেকেন্ডে নিতে হবে। আজকে আমরা ডিলে তৈরির নতুন একটি কমান্ড দেখব। ফার্স্ট টাইম আমরা 1 মিলিসেকেন্ড দিয়ে শুরু করেছিলাম, এখন মাইক্রো সেকেন্ডে করব। প্রথমে 900 দিব, একটু ভালো হয়েছে, 700, 200,
একটু শ্রুতি মধুর মনে হচ্ছে। নব্বই, এই টোনটি শুনতে এখন কানে খুব একটা প্রেশার পড়ছে না, শ্রুতি মধুরই মনে হচ্ছে। 10 মিলি সেকেন্ড থেকে আমরা 80 মাইক্রো সেকেন্ডের মধ্যে টোন ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। 10-এর বেশি যদি দিই তাহলে টোন আরো বিদঘুটে শোনা যাবে। এখন পটেনশিওমিটারের মাধ্যমে 10,000 মাইক্রো সেকেন্ড থেকে 80 মাইক্রো সেকেন্ড পর্যন্ত এর মধ্যে ভলিউমের মাধ্যমে ভেরি করে টোন পরিবর্তন করব। এর জন্য আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। এখন পটেনশিওমিটারের মাধ্যমে 10,000 মাইক্রো সেকেন্ড থেকে 80 মাইক্রো সেকেন্ডের মধ্যে পটেনশিওমিটারের নব ঘুরিয়ে অর্থাৎ ভেরিয়েশন করে আমি টোন উৎপন্ন করব। এই গ্রাফে দেখা যাচ্ছে 80 থেকে শুরু হয়, কারণ 80-তে শ্রুতি মধুর টোন পাওয়া যায়। আমরা 80 থেকে সাপোজ 10,000 পর্যন্ত 10 মিলি সেকেন্ড পর্যন্ত ভেরিয়েশন করতে পারি। 10 মিলি সেকেন্ডের বেশি যদি যায় তাহলে খুবই কটু একটা টোন উৎপন্ন হয়, সেজন্য 10,000 পর্যন্ত আমি লিমিট করে রেখেছি। পট ভ্যালু হচ্ছে 0 থেকে 1023-এর মধ্যে অ্যানালগ ভ্যালু। X1 Y1 তাহলে দাঁড়ায় X1 0, যেহেতু 0 এক্সিসে আছে, এবং Y1 হচ্ছে 80, যেহেতু 80 থেকে স্টার্ট হয়। X2 Y2, X2 এর মান কত এখানে 1023, এবং Y2 এর মান দাঁড়ায় 10,000। এই গ্রাফের স্লোপ আমরা এখন বের করব। স্লোপ অলরেডি আমরা জয়স্টিকের টিউটোরিয়ালে দেখেছি। স্লোপ m = y2 - y1/x2 - x1। y2 হচ্ছে এখানে 10,000, -y1 হচ্ছে 80, x2 হচ্ছে 1023, x1 হচ্ছে 0, তাহলে দাঁড়ায় 9920/1023। এটি হচ্ছে স্লোপ m। এখন আমরা টোনের সমীকরণ বের করব। তুমি 0, 80, x1, y1 এটা ধরতে পারো, অথবা x2, y2, 1023, 10,000 ধরতে পারো। কিন্তু এখানে 0, 80 এটির ক্যালকুলেশন অনেক সহজ হবে, সিম্পল হবে, তাই আমি 0, 80 এটি ধরে ক্যালকুলেশন করব। তুমি ইচ্ছা করলে 1023 এবং 10,000 ধরে করতে পারো, একই রেজাল্ট আসবে। y - y1 = m × x - x1। আমরা জানি y = mx, এই সূত্র থেকে এটা লিখেছি। তাহলে দাঁড়ায় y - y1 হচ্ছে 80 = m। স্লোপ হচ্ছে 9920/1023 × x - x1 হচ্ছে 0, তাহলে y = 9940/1023 × x, x হচ্ছে পট ভ্যালু, পটেনশিওমিটারের ভ্যালু, +80, ইকুয়েশন 1। এই ইকুয়েশন আমরা প্রোগ্রামে বসাবো টোন বের করার জন্য। এখানে পটেনশিওমিটারের মাধ্যমে আমরা ডিলে মাইক্রোসেকেন্ড আকারে পরিবর্তন করব। চলো তাহলে এবার প্রোগ্রামিং শুরু করি। এটি আমরা বাদ দিয়ে দিব, যেহেতু আমরা পটেনশিওমিটারের মাধ্যমে ভেরিয়েবল ডিলে নিব মাইক্রোসেকেন্ড আকারে। টোন ভ্যালু একটি ইন্টিজার নেব। A0 হচ্ছে পটেনশিওমিটারের পিন, মাঝখানের পিন। এই A0 থেকে রিড করা ভ্যালু আমরা পট ভ্যালুতে রাখবো। এখন আমরা পট পিন ইনপুট আকারে ডিক্লেয়ার করব। পট পিনের মান আমরা রিড করে পট ভ্যালুতে রাখব। টোন ভ্যালু কি হবে, যে কোয়েশনটি আমরা একটু আগে বের করেছি ওইটি লিখব। এরপর আমরা ডট দিয়ে দিব, যেহেতু 9920/1023 এর মান সবসময় ভগ্নাংশ আসে, এই জন্য ডট দিয়ে দিব। ডিজিটাল রাইট, বাস পিন, বাজার পিন হাই, ডিলে, এই ডিলের জায়গায় হচ্ছে টোন ভ্যালু হবে, যা আমরা
পটেনশিওমিটারের মাধ্যমে ঘুরিয়ে দিব। ডিজিটাল রাইট বাজার বিন লো, এখানেও টোন ভ্যালু লিখব। এখন এটি আমরা আরডুইনোতে আপলোড করব। আপলোড। এখন আমরা পটেনশিওমিটার আস্তে আস্তে ঘুরাবো তার নব। টোন চেঞ্জ হয়েছে, তুমি সফলতার সহিত টোন চেঞ্জ করেছো।